ওটা তরকারি আর মিষ্টি দুটো খেয়ে যাবে, দুটো নিয়ে যাবে টিফিনে। আর এটা হচ্ছে বহরমপুরের বিখ্যাত ছানা। 8 তারিখ দুপুরে রান্না শুরু হয়েছে। এটা কি বলতো, বেগুন আলু দিয়ে কাসকি মাছের চচ্চড়ি, তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ শুরু। আর একটু কাসকি মাছ এনেছিলাম, কালকে করেছিলাম পিঠে, বেশিরভাগটা দিয়ে অল্প একটুখানি রেখে দিয়েছিলাম বেগুন দিয়ে চচ্চড়ি খাওয়ার জন্য। এই এটা রেডি হয়ে গেছে বলতে পারো, খুব নাড়াচাড়া করার দরকার নেই। এই যে কাতলাটা এত বড়, এত বড়ই সাইজ যে আমার 4 জনের আর কি, 2 মেয়ে 2 পিস, তো বাবা লেজ পছন্দ করে আর আমার মাথা, এই এতটাই একটা কাতলা আর কি, মানে সেই রকমই সাইজ বলতে চাইছি। কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটলগুলো আগে দেবো, জল দেবো, ফুটে উঠলে মাছ দেবো। এই যে পটল দিয়ে কাতলা মাছের ঝোলটা রেডি হয়ে গেল, আর এই কাসকি মাছ দিয়ে বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি, এটাই, এই দুটোই হচ্ছে আজকের মেনু। বাস ভাত করব পরে। গুড মর্নিং, 9th November, বৃহস্পতিবার, অফিস আছে, স্কুল আছে, পটল ভাজছি আর মাছ। কালকে কাতলা মাছটা করেছিলাম, আজকে রুই মাছটা করব। এই যে এটা এটা উঠিয়েই মাখিয়ে রেখেছি, এগুলো সুন্দর ভাবে হয়ে গেছে ভাজা, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এভাবে কাল রাত্রেই কেটে রেখেছি। একটু তো টাইম লাগে, উঠিয়ে নি।
আর পাপা কোথায় গেছে বলো? কোথায় গেছে পাপা বলো? আর ও গাইজদেরকে বলো সবচেয়ে কষ্টের কাজ কি বলতো? পড়াশোনা করা, জানো কি? তোমরা জানো কি সবচেয়ে কষ্টের কাজ কি? পড়াশোনা করা খুব কষ্ট গো, জানো? বাচ্চাটা এত কষ্ট পায় এই পড়াশোনা করতে, খুব কষ্ট পড়াশোনা করা, তাই না বাবা? খুব খারাপ জিনিস পড়াশোনা করা, বাচ্চাটা এত কষ্ট পায়, লিখতে বললে এত কষ্ট, বাই করে দাও এখন, বাই বাই করো, বাই করো, বাই করো, বাই করো, বাই করো। ক্যান্ডি ফ্যান্ডি সবসময় খেতে নেই, হ্যাঁ সত্যি কথা, সবসময় ক্যান্ডি চকলেট খেতে হয়। পাপাকে বাড়ি ঢুকতে দাও না, যদি চকলেট নিয়ে আসে আজকে অফিস থেকে, আমি তারপর দেখছি মজা। ঢুকতে দেবো না, আমি তালা দিয়ে রেখে দেবো বাইরেই থাকলে, ঠিক আছে? না কি না কেমন হয়েছে দেখো তো ব্রেড গুলো, এটা কে টিফিন নিয়ে যাবে? এটা আমি। তোমার টিফিন আর তোমার এখন স্কুল আছে? হ্যাঁ। কে টিফিন নিয়ে যাবে ঠিক করে বলে দাও, কে নিয়ে যাবে এই টিফিন? আমি। এই যে ব্রেড টোস্ট করে দিচ্ছি, ওদের বাবা যে ওই ছানা বড় মিষ্টি এনেছিল চলো ফ্রিজে এখনো আছে, এই কম তো আনতে জানে না, তো সেই মিষ্টি আর ফ্রিজের মধ্যে বানিয়ে রেখেছি ধনে পাতার চাটনি, ধনে পাতার চাটনি দিয়ে প্লেন ব্রেড টোস্ট, চার পিস ব্রেড প্লেন টোস্ট করে দিচ্ছি, কোনো রকমের বাটার ঘি তেল কিচ্ছু না, যেহেতু পরে মিষ্টি খাবে। টিফিন নিয়ে যাবে, আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, বন্ধ করে দিলাম টোস্ট হয়ে গেছে, টোস্ট মানে কি এক পাশটা ভালোভাবে হয়ে গেল আর এক পাশটা এই গরমটার মধ্যে থাকতে দিয়ে দিলেই সুন্দরভাবে টোস্ট হয়ে যাবে, তো গরমটা তাহলে ইউটিলাইজ করা হয় যতটা গরম, মানে এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো করার সময় আমি তাই করি, একটু নাড়াচাড়া করে এই গরম কড়াইটাতে থাকতে দিই, তাহলে কি হয় খুব ভালোভাবে কম সময়ের মধ্যে হয়ে যায় আর গরমটা ইউটিলাইজ হয়, সুন্দরভাবে টোস্ট হয়ে যাবে। এটা এখানে থাক, 5 মিনিট থাকতে দিলাম। আজ বৃহস্পতিবার, আজকে কি সম্ভবত 9 তারিখ, বৃহস্পতিবার একদম ঠিক, মেয়ে স্কুলে যাবে বাবা অফিসে চলে গেছে আগেই খেয়ে দিয়ে, সঙ্গে থাকো। মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন দিয়ে দিলাম, এভাবে এবারে ও স্কুলে যাবে আর কি, তো ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? বাই।